আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম। আমার প্রিয় এইচএসসি 2024 সাল এবং এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, তোমাদের ফিনান্স প্রথম পত্র শর্ট সিলেবাসে যেহেতু অনুষ্ঠিত হচ্ছে, তোমাদের এই শর্ট সিলেবাসে সর্বমোট 5টি অধ্যায় আছে। তো সেই 5টি অধ্যায়ের উপরে আমি ধারাবাহিকভাবে মাত্র 20টি ক্লাসের ভিতরেই এই 5টা অধ্যায়ের এ টু জেড কমপ্লিট করে দেওয়ার কথা বলেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পঞ্চমতম ক্লাস, এবং আমরা করছিলাম অর্থের সময় মূল্যের উপরে। অর্থের সময় মূল্যের উপরে যে 4টা টপিক আমাদের শিখতে হবে, আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। 1 নম্বর হচ্ছে পিভিএফবির অঙ্ক শিখতে হবে উইথ চক্রবৃদ্ধি। 2 নম্বর শিখতে হবে ইএআর, এফেক্টিভ অ্যানুয়াল রেট বা প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হার বলি যেটাকে আমরা। 3 নম্বর হচ্ছে অ্যানুইটির অঙ্ক শিখতে হবে, এবং 4 নম্বর হচ্ছে ঋণ পরিশোধ সূচি, এই জিনিসটা শিখতে হবে। তো অর্থের সময় মূল্যের উপরে আমি গত ক্লাসটা মানে চতুর্থতম ক্লাসে পিভিএফবি এবং সরল সুদের একটা অঙ্ক করেছিলাম, এবং আজকের ক্লাসে আমরা হচ্ছে প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হার, এবং এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা তুমি 2023 সালের প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা। ময়মনসিংহ বোর্ড 2023 সালে অলরেডি কিন্তু এই প্রকৃত সুদের হার এবং কার্যকরী সুদের হার এই জিনিসটা কিন্তু এসেই গেছে, এবং এটা হলো এমন একটা টপিক, এতটাই গুরুত্বপূর্ণ টপিক যে এইটা ছাড়া প্রশ্নই করা যায় না। মানে প্রশ্ন করতে গেলে কেমন যেন এই প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হার এটা সবসময় আসবেই বা থাকবেই। সুতরাং তোমরা যারা 24 এবং 25 সালে পরীক্ষার্থীরা আসো, আমি আশা করি যে তোমাদের পরীক্ষায় এই জিনিসটা থাকবে। তো দেখো এই জিনিসটা আমরা কত ঝটপট কত সহজে আমরা আনসার করতে পারি, সেই জিনিসটা আমরা আজকে একটু শিখব, ঠিক আছে? তো আমরা প্রশ্নের দিকে আগে একটু খেয়াল করি, প্রশ্নে কি বলছে। ডাচ বাংলা ব্যাংকে নামিক সুদের হার এবং কার্যকারী সুদের হার নির্ণয় করো। দেখো এখানে কিন্তু দুইটা জিনিস নির্ণয় করতে বসে, 1 নম্বর নির্ণয় করতে বসে নামিক সুদের হার, 2 নম্বর নির্ণয় করতে বসে কার্যকারী সুদের হার, ঠিক আছে? আর তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবা এই কার্যকারী সুদের হার কি বলছে বলো। কার্যকারী সুদের হারের আরেকটা নাম কিন্তু প্রকৃত সুদের হার, প্রকৃত সুদের হার একটু মনে রেখো, কেমন? প্রকৃত সুদের হার। ওকে, তো তাহলে আজকে আমাদের এই দুইটা টপিকে আলোচনা করতে হবে, সেটা হলো একটা হলো নামিক সুদের হার, আরেকটা হচ্ছে কি কার্যকরী বা প্রকৃত সুদের হার, ঠিক আছে? এই দুইটা টপিকই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আজকে আমাদের মূল আলোচনার টপিক হচ্ছে হলো ইএআর। এখন এই ইএআর এর পূর্ণরূপটা একটু জানতে হবে, কারণ এটা অনেক সময় এমসিকিউ এবং সিকিউ সৃজনশীলের কদ আগে এটা অনেক সময় আসে। তো আমি এটা একটু লিখে দিচ্ছি, রেট, ঠিক আছে? ইফেক্টিভ অ্যানুয়াল রেট, আবার অনেক সময় এটাকে ইআইআরও বলে, ঠিক আছে? ইআইআর, ঠিক আছে? তখন তুমি এফেক্টিভ ইন্টারেস্ট, এই আই মানে হচ্ছে হলো ইন্টারেস্ট, ঠিক আছে? ইন্টারেস্ট, ঠিক আছে? তো এফেক্টিভ অ্যানুয়াল রেট, এফেক্টিভ ইন্টারেস্ট রেট, ঠিক আছে? প্রকৃত সুদের হার বা কার্যকারী সুদের হার, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে হলো ইএআর বা ইআইআর, ঠিক আছে? তো দেখো, তো প্রথমে আমাদের এই প্রকৃত সুদের হার বা কার্যকারী সুদের হার আগে কিন্তু একটা টপিক নির্ণয় করতে বসে, সেটা হলো নামিক সুদের হার। তোমরা মনে রাখবা প্রশ্নে যে সুদের হারের কথাটা উল্লেখ থাকবে, আমি আবার বলছি, প্রশ্নে যে সুদের হারের কথা উল্লেখ থাকবে বা যে সুদের নামের কথা উল্লেখ থাকবে, সেই সুদটাই হচ্ছে হলো বা সেই সুদের হারটাই হচ্ছে হলো নামিক সুদের হার। তো এখন এই উদ্দীপকটা যদি আমরা একটু পড়ি, জনাব কামাল বিদেশে যাওয়ার আগে ডাচ বাংলা ব্যাংকে একটি ফরেন ডিপোজিট স্কিম চালু করে গেছেন। বিদেশে চাকরি থেকে অর্জিত আয় কামাল সাহেব প্রতি মাসের শুরুতে সরাসরি ব্যাংকে পাঠিয়ে দেয়। ডাচ বাংলা ব্যাংক ফরেন ডিপোজিট স্কিমে জমাকৃত অর্থের উপরে মাসিক 12%, দেখো এখানে কিন্তু ভালো মতন খেয়াল করো, মাসিক মান্থলি কত পার্সেন্ট? 12%। তার মানে এইখানে যে সুদের হারটা দেওয়া আছে 12%, এটাই হচ্ছে হলো নামিক সুদের হার। তাহলে প্রশ্নের প্রথম অংশটা কি? ডাচ বাংলা ব্যাংকের নামিক সুদের হার। তাহলে আমরা ডাচ বাংলা ব্যাংকের নামিক সুদের হার লিখে ফেলি। হ্যাঁ, এখানে আমরা লিখলাম ডাচ, এটা হলো গদাক, যেহেতু আমরা গদাকটাও দিলাম, ডাচ বাংলা ব্যাংকের নামিক সুদের হার বারো
পার্সেন্ট। আমি আগেই বলছি প্রশ্নে যেটা দেওয়া থাকবে ওইটাই সরাসরি, আর কোনো চিন্তা করার কোনো কিছু নাই। প্রশ্নে 12% বলছে, তার মানে এই 12% হলো নামিক সুদের হার। প্রশ্নে যে সুদের হারের কথাটা বলা থাকতো সেইটাই হচ্ছে নামিক সুদের হার। এখন এই নামিক সুদের হার আর এই কার্যকরী বা প্রকৃত সুদের হারটা কিন্তু আলাদা হয়, মানে এইটা আর এইটা সবসময় আলাদা হয়, এবং এর মূল কারণটা হচ্ছে হলো চক্রবৃদ্ধি। ঠিক আছে, যদি প্রশ্নে এরকম আসে যে নামিক সুদের হার এবং প্রকৃত বা কার্যকরী সুদের হার এই দুইটা জিনিস ভিন্ন হয় কেন, অবশ্যই বলবা চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি হচ্ছে হলো এই দুইটার পার্থক্যের মূল কারণ। তাহলে যেহেতু এই অঙ্কে চক্রবৃদ্ধি আছে, কারণ এই যে এই যে মাসিক কথাটা বসে, মান্থলি বসে, মাসিক বসে, তাহলে মাসিক মানে কি বছরে 12 বার চক্রবৃদ্ধি হয়। ওকে, যেহেতু এটা মাসিক সেহেতু আমাদের এখানে প্রকৃত সুদের হারটা ভিন্ন হবে। তো ভিন্ন কত হবে, তো সেটা আমরা একটা ফর্মুলার মাধ্যমে নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখতে পারি, হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংকের কার্যকারী সুদের হার, কার্যকরী সুদের হার। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমরা লিখব দেওয়া আছে, আচ্ছা দেখো এই যে কার্যকারী সুদের হার, ঠিক আছে, এই কার্যকারী সুদের হার করতে গেলে জাস্ট দুইটা জিনিস লাগবে, আই এম, আই এম, ঠিক আছে, আই এম, যে এরকম অনেক সময় লেখা থাকে না যে আই এম শরীফ, ওকে, এরকম লেখা থাকে না, আই এম কে এইভাবে আমরা লিখি না সংক্ষেপে, আই এম এস আর এফ শরীফ এভাবে আমরা লিখি না, এরকম। তো আই আর এমটা লাগবে, জাস্ট এই আই আর এই এমটা কিভাবে, তো দেখো জাস্ট এই আই আর এমটা, তো ছোট হাতের আইটা লাগবে আর ছোট হাতের এমটা লাগবে। এই দুইটি অঙ্কে দেওয়া আছে, আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর এম মানে হচ্ছে হলো তোমার চক্রবৃদ্ধির সংখ্যা। তো আই এর দিকে যদি খেয়াল করি, আই হচ্ছে হলো কত পার্সেন্ট দেওয়া আছে, 12%, তাহলে লিখলাম 12%, 12%। এই 12-কে এই পার্সেন্টেজের কারণে 100 দিয়ে যদি ভাগ দেই, তাহলে 12-রে 100 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 0.12। কেমন? আর এম মানে হচ্ছে হলো চক্রবৃদ্ধির সংখ্যা, মাল্টিপ্লাই অফ কম্পাউন্ডিং। তো কতবার কম্পাউন্ডিং হবে, এই যে এখানে যেহেতু মাসিক বসে সেহেতু আমরা এটা এক বছরে 12, মাসিক মানে কি 12 বার, ঠিক আছে, 12 বার চক্রবৃদ্ধি হবে, ঠিক আছে, সেহেতু আমরা লিখবো 12 টাইমস বা 12 বার। ওকে, আচ্ছা, আই হোপ তোমরা বুঝতে পারছো, এই যে আই এম, ওকে, এই যে আই এম শরীফ, এই যে আই এম, তার মানে তোমরা যখন এই কার্যকারী বা প্রকৃত সুদের হার নির্ণয় করবা, জাস্ট এই আই এমটা হইলেই তোমার অঙ্ক হয়ে গেছে। এবার আমরা লিখবো আমরা জানি, আমরা জানি, ঠিক আছে, আর এই অঙ্কগুলো খুবই সহজ, আমি জানি যে এগুলো তোমরা পারো, ঠিক আছে। তারপর জাস্ট আমি একটু মানে যেহেতু তোমাদের এখন শেষ মুহূর্ত পরীক্ষার্থী, তোমরা যেহেতু 24-25 ব্যাচ, সেহেতু আমি এবং আমি যেহেতু একটা প্লে লিস্ট করছি, সেহেতু এই ক্লাস প্রত্যেকটা ক্লাসই আমার দেওয়া দায়িত্বের ভিতর পড়ে, ঠিক আছে। একজনও যদি না পেরে থাকো তাহলে এই ক্লাসটা আই হোপ তার জন্য হেল্পফুল হবে, আর তোমরা যারা পারো তার জন্য তো বেস্ট অফ লাক। তাহলে এবার আমরা ইআর এর সূত্রটা লিখবো, ঠিক আছে, ই এ আর সমান সমান 1+ আই বাই এম ব্র্যাকেট পাওয়ার এম, কিন্তু এখানে কিন্তু এন না, পাওয়ার এম -1 থার্ড ব্র্যাকেট আটকাই দিলাম ইনটু 100। এখন দেখো তোমরা অনেকে বলো যে স্যার এখানে কি 100 গুণ দিয়ে দিবা, হ্যাঁ 100 গুণ দিয়ে দিবা। এখানে তোমরা অনেকে প্রশ্ন করো 100 কি গুণ দিতে হবে, স্যার আমার বইয়ে তো দেওয়া নেই। দেখো লাস্ট তুমি যদি 100 গুণ না দাও, লাস্টে তো ভগ্নাংশ বের হবে, সেটা তো তোমাকে পূর্ণ সংখ্যায় বের করতে গেলে 100 গুণ দেওয়াই লাগবে, সুতরাং 100 গুণটা তোমরা দিয়ে দেবা, ঠিক আছে, বইয়ে দেওয়া থাকুক আর না থাকুক। এবার আসো আমরা জাস্ট একটু ঝটপট মান বসাই ফেলি, থার্ড ব্র্যাকেট বসালাম, ফার্স্ট ব্র্যাকেট সূত্রের 1+ আই, আই কত, আই হচ্ছে হলো এই যে 0.12, ঠিক আছে, আর এম কত, এম হচ্ছে হলো 12 টাইমস, 12 বার, ব্র্যাকেট ক্লোজ, এখানে এম কত, 12, এখানে এম যায় এখানেও এম তাই, এখানেও 12 এখানেও 12 যেহেতু মাসিক বসে, মাইনাস সূত্রের 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ ইনটু 100। এখন এই ক্যালকুলেশনটা কি স্যার মেলা ভাঙানোর দরকার আছে নাকি একবারে করলেই হয়? এটা একবারে করলেই হয়, আমি তোমাদের একবারে করেই দেখাই দিচ্ছি একবারে তোমরা কিভাবে করবে, কেমন? আচ্ছা তো খেয়াল করো, দেখো এটা কিভাবে করবা,
যারা পারো তারা তো পারোই, জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি। প্রথমে এই ভাগের কাজটা করবো, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভাগের কাজটা। তো ভাগের কাজ কি আছে, 0.12 ভাগ 12, এবার সমান সমান দিবা কিন্তু, ঠিক আছে, প্লাস এই এক যোগ দিয়ে দেবা, প্লাস এক। এবার দিলাম আবার সমান সমান, তাহলে আসছে কত, 1.01। এইটার করবা হচ্ছে হলো পাওয়ার কত, 12। এই যে পাওয়ার হচ্ছে হলো এই যে উপরে এই যে লগের পাশে যেটা দেওয়া আছে, পাওয়ার 12 দিলাম। এবার দিলাম সমান সমান, যেটাই আসুক না কেন ওইটার থেকে আবার বিয়োগ দিয়ে দেবো, এক বিয়োগ এক সমান সমান। এবার এইটাকে গুণন দিয়ে দেবো 100। আচ্ছা উত্তর আসছে কত, 12.68। 12.68 যেহেতু উত্তর আসছে, আমাদের শিটে উত্তর দেওয়া আছে কত, দাঁড়াও আমি একটু পরিপাটি হয়ে নিই, একটু আসলে যেহেতু উত্তর মিলাই ফেলতে পারছি এটা তো একটা আসলে ভাবের বিষয়। সো 12.68 তোমাদের শিটে, কিন্তু এই পিডিএফটা তোমাদের FBতে দেওয়া আছে, 12.68। তো আমাদেরও এখানে উত্তর আসছে 12.68, তার মানে এই ক্যালকুলেশনটা করলে 12.68 উত্তর আসবে। তো আমরা এখানে লিখে দিতে পারি 12.68। দেখো যেহেতু 100 দিয়ে গুণ দিছো, অবশ্যই অবশ্যই পার্সেন্টেজ দিয়ে দিবা, পার্সেন্টেজ না দিলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, ওকে। আর আরেকটা কথা হচ্ছে যে স্যার এটা কি এরকম জাস্ট 3 লাইনে করে ফেললে কি আমার হবে, 100% হবে, নো ডাউট। তার মানে এই অঙ্কের কিন্তু আমরা 2টা অংশ করলাম, একটা অংশ হচ্ছে এই যে নামিক সুদের হার হচ্ছে এই যে এইটা 12%, আর ওই 12%-এর প্রকৃত সুদের হার বেড়ে হয়েছে কত, 12.68%, ঠিক আছে। আর তোমরা তো সবাই জানো নামিক সুদের হার আর প্রকৃত সুদের হার কি হয়, ভিন্ন হয়, ঠিক আছে। আই হোপ তোমরা বুঝতে পারতেছো এবং আমাদের এই ক্লাসগুলো তোমরা অনেক বেশি এনজয় করতে পারছো। আর তোমাদের কাছে আমার একটা হাম্বেল রিকোয়েস্ট, সেটা হচ্ছে এই টপিকগুলো যদি তোমাদের কাছে একটু নতুন হয়ে থাকে, বা তুমি যদি এটা চাও যে একদম 0 to advanced, মানে একদম 0 থেকে একদম পুরো বইটাই একদম সব থেকে ইম্পর্টেন্ট, যেটা ফিনান্স প্রথম পত্রের মানে সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো, প্রত্যেকটা টপিক তোমার একদম নখ দর্পণে থাকা চাই, এবং আমার তোমার মেইন টার্গেটই হচ্ছে A+ পাওয়া, ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই অবশ্যই এই টপিকগুলো একটু খাতায় নোট করে নিও। তুমি যদি পারো আলহামদুলিল্লাহ, তুমি জাস্ট এই প্রশ্নটা খাতায় নোট করে নাও, তুমি নিজে নিজে সলভ করো, তোমার যে একদম আমার মতো, আমার আমি যেমন একটু ধরাই ধরাই করে দিছি, এসব ক্লাস আমার বহু আগে বহুবার আপলোড করা আছে, ঠিক আছে। জাস্ট একটা যেহেতু ফ্রি কোর্স, একটা A to Z আমি করাচ্ছি, দ্যাটস ওয়াই আমি কিন্তু প্রত্যেকটা টপিকই সহজ কঠিন আমি সবগুলো আলোচনা করে দিচ্ছি, আর আমি জানি এগুলো তোমরা পারো, এগুলো তোমাদের কাছে মামুলি বিষয়, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ, আমরা দেখি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা অ্যানুইটির অঙ্ক টঙ্ক করতে পারি কিনা। তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ নতুন একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, আসসালামু আলাইকুম।